আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমদিনাজ মমির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা, 19 জুন পর্যন্ত চলবে লকডাউন। করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ জিকরগাছা স্বাস্থ্য কর্মকর্তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 811 জনে। গণপরিবহন বন্ধ থাকার পরও ঈদ যাত্রায় সারা দেশে 150-এরও বেশি দুর্ঘটনা, 185 জনের মৃত্যু, আহত 283, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শনিবার থেকে 19 জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনের আওতায় থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম কোনো এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হলো। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত রিমা। কক্সবাজার জেলায় করোনা সংক্রমণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় কক্সবাজার পৌরসভা সহ জেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আগামী 2 সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় রেড জোন এলাকায় বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং ওই এলাকা থেকে কেউ বাইরে বের হতে পারবে না। লকডাউন চলাকালে শুধু স্বেচ্ছাসেবক ও জরুরি কাজের লোক ব্যতীত অন্য কেউ বাড়ির বাইরে বের হলে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক। যেখানে রোগীর সংখ্যা যে এরিয়ায় বেশি, এটাকে চিহ্নিত করে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা রেড জোন, একটা হচ্ছে ইয়েলো জোন এবং গ্রিন জোন। রেড জোন এলাকায় পুরো লকড করে দেব এবং সেখানে চলাচল এবং দোকানপাট শুধু এমার্জেন্সি একটা সার্ভিস যা আছে সেগুলো ছাড়া থাকবে এবং সেখানে কেউ যেতেও পারবে না, সেখান থেকে বের হতে পারবে না। অবস্থার উন্নতি না হলে লকডাউনের সময় আরো বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। বিশেষ করে আমাদের পৌরসভা কক্সবাজার, এটা আমরা দেখছি যে 12টা ওয়ার্ডের মধ্যে আমাদের 10টা ওয়ার্ডই হচ্ছে রেড জোন পড়ে যায় এবং 2টো হচ্ছে ইয়েলো জোন, তার মানে অলমোস্ট সবই রেড জোন পড়ে যায় পৌরসভাটা। কক্সবাজার পৌরসভায় 276 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 886 জন। এর মধ্যে প্রায় 250 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মারা গেছেন 21 জন। ঝুঁকিতে রয়েছে জেলার 34টি রোহিঙ্গা ক্যাম্প। ইতিমধ্যে করোনায় একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন 34 জন। ইশরাত লিমা, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ জিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারটি যশোর থেকে ঢাকার বিমান বাহিনীর ঘাঁটি বাসারে অবতরণ করে রাত 8:50। ডাক্তার নাহিদ সিরাজের সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে রয়েছেন ডাক্তার আঞ্জুম সোনিয়া এবং ডাক্তার উত্তম। রাতে আইএসপিআর এই তথ্য জানায়। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,828 জন, এ সময়ে মারা গেছেন 30 জন। এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 811 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাস বিস্তারের চূড়ান্ত সময় মে মাস থেকে শুরু হবে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে 1 জুন থেকে 5 জুন পর্যন্ত মাত্র 5 দিনেই করোনায় আক্রান্ত হয়েছে 10,857 জন। গত 24 ঘন্টায় 50টি ল্যাবে 14,088 নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 2,828 জন। নমুনা পরীক্ষা হয়েছে 14,088, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 372,365। 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,828 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত শনাক্ত 60,391 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 30 জনের, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 811 জনে। মৃতদের মধ্যে 23 জন পুরুষ ও 7 জন নারী।
এদের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রামে 12 জন, ঢাকায় 11 জন, সিলেটে 3, রাজশাহীতে 2, বরিশাল ও রংপুরে 1 জন করে। মৃত্যুতে যোগ হয়েছেন আরো 30 জন এবং এ পর্যন্ত মৃত্যু 811 জন, পুরুষ 23 জন, নারী 7 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় 643 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 12,804 জন এবং শনাক্তের হার 20.07 শতাংশ, সুস্থতার হার 21.20 শতাংশ এবং মৃত্যুর হার 1.34 শতাংশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে 4 জেলায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নোয়াখালী, পটুয়াখালী ও নারায়ণগঞ্জে 2 জন করে এবং ভোলায় 1 জন উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সিলেটে করোনায় আক্রান্ত 3 জন মারা গেছেন। সব মিলিয়ে গত একদিনে 7 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। করোনার ভয়াবহতায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও 3 জনের প্রাণ গেছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে, নতুন আক্রান্ত 60 জন। এদিকে হটস্পট নারায়ণগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 26 জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালেও, সেখানে গত একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে, আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে পুলিশ ও চিকিৎসক সহ 70 জন। এ নিয়ে বরিশাল বিভাগে 876 জন করোনা পজিটিভ হয়েছেন। নোয়াখালীতে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের, নতুন শনাক্ত 39। এছাড়া পটুয়াখালীতে উপসর্গ নিয়ে 2 জনের প্রাণ গেছে। বগুড়ায় ও সুনামগঞ্জে মারা গেছেন 2 মুক্তিযোদ্ধা। সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পেয়ারা মিয়া নামের 1 মুক্তিযোদ্ধা। এদিকে চট্টগ্রামে আরও 132 জন সংক্রমিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে 57, ব্রাহ্মণবাড়িয়ায় 34, টাঙ্গাইলে 28, রংপুরে 13, শরীয়তপুরে 16 এবং শেরপুরে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। গোটা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিও সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে করোনা মহামারী। এর সাথে যোগ হয় ঘূর্ণিঝড় আমপানের হানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার সার্বক্ষণিক তদারকিতে এসব দুর্যোগ সফলভাবে মোকাবেলা হয়েছে বলে জানিয়েছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা কিংবা সহায়তা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সর্বক্ষেত্রে ছিল প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ঘনঘটায় যখন উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সোপানে উঠবে দেশ, ঠিক তখনই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের ছোবল। এই মহামারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ করতে পেরে মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা কমিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দেন। যতদূর সম্ভব ঘরে থাকবেন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। দীর্ঘ ছুটি আর লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে কাজ হারিয়ে জীবিকার অভাবে বিপন্ন হয়ে পড়া মানুষকে বাঁচাতে বহুমাত্রিক সহায়তার উদ্যোগ নেন শেখ হাসিনা। একই সাথে অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন পরিসরে প্রণোদনা ঘোষণা করেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। বিশেষ এই পরিস্থিতির মধ্যেই গণভবন থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেন সার্বিক নির্দেশনা। স্বাস্থ্যকর্মী সহ করোনার সম্মুখ যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে যেমন তার নজরদারি থেকে বাদ যায়নি, তেমনি সব শ্রেণীর মানুষের সুচিকিৎসার জোর তাগিদ দেন তিনি। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। কেবল দেশ নয়, মহামারীতে ভুগছে গোটা বিশ্ব। পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা একাধিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। করোনা মহামারীর প্রভাবে দুর্ভিক্ষের কথা আগাম মাথায় রেখে দ্রুত মাঠের ধান ঘরে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার দূরদর্শী পদক্ষেপে চাল উৎপাদনে এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। ন্যাচারালি মোকাবেলার জায়গায় উনি জীবন এবং জীবিকা দুটোকেই প্রাধান্য দিয়েছেন এবং আমাদের যেই লক্ষ্যমাত্রাগুলি ছিল সেগুলিকে উনি
কিভাবে আপোর করা যায়, বাট এট দ্য সেম টাইম আপনার এই প্যান্ডেমিক যেটা আছে কি সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। ওনার মূল যে পরিচালনা নীতি সেটা হচ্ছে এই মুহূর্তে যারা দুর্যোগে পড়েছে তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় এবং তাদের ঘরে খাবার পৌঁছানো যায় এবং তাদের প্রয়োজনীয় রসদ পৌঁছানো যায়। করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী অবস্থা আর লকডাউন পরিস্থিতিতে যখন জনজীবনে হাঁসফাঁস চলছিল ঠিক তখনই নতুন সংখ্যা তৈরি করে ঘূর্ণিঝড় আম্পান। উপকূলবাসীকে নিরাপদে রেখে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের এই সময়ে রেশন কার্ডের পরিধি যেমন বাড়ানো হয় তেমনি হাত পাততে না পারা মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে ত্রাণ নিয়ে অনিয়মকারীরাও চোখ এড়াতে পারেনি সরকার প্রধানের। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয় বিভিন্ন পর্যায়ের 87 জন জনপ্রতিনিধিকে। করোনা পরবর্তী বিশ্বে জনগণকে সাথে নিয়ে দেশের সক্ষমতা ধরে রাখতে দৃঢ় নেতৃত্বে নিরন্তর চেষ্টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে এবারের ঈদ যাত্রায় দেশে সড়ক মহাসড়কে 149টি দুর্ঘটনায় 168 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 283 জন। সড়ক ও নৌপথে সম্মিলিতভাবে 156টি দুর্ঘটনায় মৃত্যু হয় 185 জনের। মন্ত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বলে, গণপরিবহন বন্ধ থাকার পরও ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় এই হার অনেক বেশি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীতে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও সড়ক মহাসড়কে শুধু ঈদের আগে পরে 168 জনের মৃত্যুর খবর নতুন করে ভাবিয়ে তুলেছে সবাইকে। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঈদের দিন 16 মোটরসাইকেল দুর্ঘটনায় 16 জন নিহত ও 24 জন আহত হয়। এবছর গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে পরে 13 দিনে সড়ক দুর্ঘটনায় ঘটেছে, যা অতীতের তুলনায় অনেক বেশি বলে আমরা মনে করি। 49টি সড়ক দুর্ঘটনায় 168 জন নিহত হয়েছে এবং 283 জন আহত হয়েছে। এসব দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যানবাহনের 35.74% মোটরসাইকেল, 28.98% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান লরি, 12.07% কার মাইক্রো, 8.21% অটোরিকশা, 7.72% ব্যাটারি চালিত বাহন, 6.28% নসিমন করিমন এবং 0.97% বাস এসব দুর্ঘটনায় জড়িত। সংঘটিত দুর্ঘটনার 30.20% জাতীয় মহাসড়কে, 47.65% আঞ্চলিক মহাসড়কে। বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ জানান, এবছর ঈদের সময় আঞ্চলিক সড়কে 50% দুর্ঘটনা ঘটেছে, তাই মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কের নকশা নিয়েও নতুন পরিকল্পনার তাগিদ দেন তিনি। এখানে যাতায়াত কম হলেও যেহেতু আমার মাত্রাটা বেশি, তার মানে আমাদের সিস্টেমে ইনবিল কিছু ত্রুটি রয়েছে যেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কের যে নিরাপত্তা ব্যবস্থা, রাস্তার ডিজাইন, নজরদারি, নিয়ন্ত্রণ করছি না ল্যান্ড ইউজ, এটার উপরে আমাদের বা পলিসি বা স্ট্র্যাটেজি নেওয়ার সময় এসেছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 10% মানুষ এবার ঈদ যাত্রা করলেও দুর্ঘটনার হার বেড়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি। বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের অনুশীলন ক্রিকেট বোর্ডের কোনো পরিকল্পনা নয়। মুশফিক তামিমরা আগ্রহ প্রকাশ করেছে বলেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আকরাম খান। তবে অনেক সীমাবদ্ধতা নিয়েই মাঠে আসতে হবে ক্রিকেটারদের। একাধিক খেলোয়াড় একসাথে অনুশীলন করতে পারবেন না, আর ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিসের জন্য মাত্র একজনকে সহকারী হিসেবে পাবেন ক্রিকেটাররা। দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ার পরই দলগত অনুশীলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা, 19 জুন পর্যন্ত চলবে লকডাউন।
করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ ঝিকরগাছার স্বাস্থ্য কর্মকর্তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়ালো, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 811 জনে। গণপরিবহন বন্ধ থাকার পরও ঈদযাত্রায় সারা দেশে 150-এরও বেশি দুর্ঘটনা, 185 জনের মৃত্যু, আহত 283 যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।